নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আজকে আমি যার কাছে এসেছি তাকে অভিনন্দন জানাতে, তার সঙ্গে কথা বলতে সোহম চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি শুধু সোহম চক্রবর্তী বললাম কারণ নামের আগে এতগুলো বিশেষণ বলতে 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 অনেকটা সময় যাবে, কারণ আপনি তো অনেকগুলো চরিত্রে রয়েছেন, জীবনের চরিত্র। প্রথমে তো মহানায়ক সম্মান যেটা, সেটা সবে গেল, সবে পেলেন, কখনো ভেবেছিলেন যে এটা আমার হতে পারে? না, কোনোদিনই ভাবিনি। মানে একদম ছোটোবেলায় মহানায়ক বলতে যাকে আমরা জানি, আমাদের প্রত্যেকের প্রিয় শ্রদ্ধেয় উত্তম কুমার, ছোটোবেলায় একটা ছবির জন্য উত্তম কুমার অ্যাওয়ার্ড পেয়েছিলাম, সেটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, ছবিটার নাম ছিল জোয়ার ভাটা। তো সেই ক্ষেত্রে, কিন্তু নিজের ক্ষেত্রে সেই মহানায়ক সম্মানটা প্রাপ্তি হবে এটা একদমই মানে কোনো মানে দূর দূরান্ত অবধি ভাবিনি। তো তার জন্য মানে হয়তো ধন্যবাদটা খুবই ক্ষুদ্র শব্দ হবে, আমার মনে হয় যে আমার অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাবো পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি এই সম্মানে আমাকে সম্মানিত করেছেন, এবং আমি আপ্লুত, গর্বিত এবং তার পাশাপাশি অনুপ্রাণিত। প্লাস আবার আগামী দিনে ভালো কাজ করার জন্য যে দায়িত্ববোধটা অনেকটা আরও দ্বিগুণ হয়ে গেল। তো সুতরাং এটাই নিজের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে আগামী দিনে যে কাজগুলো করবো আরও ভালো করে কাজ করব, কারণ এই যে সম্মান এটা প্রচণ্ডভাবে ইন্সপায়ার করে, এবং সেটা সম্মান এটা পেয়েছি, এটা সফল হয়েছে যে যে দর্শকবৃন্দরা, যারা প্রত্যেকের আশীর্বাদ সেই ছোটোবেলা থেকে পেয়ে এসেছি, যাদের ভালোবাসা সহযোগিতা পেয়েছি, এবং এটাকেই পাথেয় করে আগামী দিনে এগোতে চাই। এই যে ছোটোবেলা থেকে, এখন হয়তো প্রায় চল্লিশের দিকে যাবো যাবো করছি, এরকম একটা বয়সে রয়েছেন আপনি, 3 বছর বয়স থেকে ক্যামেরা ফেস করছেন, আমি কথা বলে জানছিলাম। সেই প্রথম দিন মাস্টার বিট্টু হয়ে যে ক্যামেরার সামনে আসা, আর এখন ক্যামেরা এবং তার সঙ্গে প্রযোজনার কাজেও আসা, এই যে জার্নিটা, খুব কম করে যদি আপনাকে বলি যে কীভাবে নিজেকে প্রস্তুত করলেন, বা প্রথম দিনের যেই কথাটা মনে পড়ে কি? প্রথম দিন খুবই আবছা মনে পড়ে, কারণ যে সমস্ত স্টলওয়ার্ডদের সেই সময় পেয়েছিলাম, সত্যি বলতে গেলে যদি এখন এই জ্ঞান অবস্থায় পেতাম তাহলে পা কাঁপতো, মানে সেটা ডিরেক্টরের তরফ থেকে হোক বা সেটা অভিনেতা অভিনেত্রী, এখন প্রত্যেকে লেজেন্ড, যাদের জন্য আমরা বাংলা সিনেমা গর্বিত যে তাদের মানে পদধূলি সেই বাংলা ছবিতে রয়েছে, এবং সেখানে আমাদের কাছে এটা বা আমার কাছে এটা চরম একটা প্রাপ্তি যে তারা যে জগতে কাজ করে গেছেন সেখানে আমি কাজ করছি, বা সেখানে একজন নগণ্য সদস্য আমি। তো অবশ্যই সেই সান্নিধ্য তাদের আমি পেয়েছিলাম, এটা একটা বড় প্রাপ্তি। হ্যাঁ, একদম ফার্স্ট ডে বলতে গেলে সেই অর্থে মনে পড়ে যে তখন একটা সিরিয়াল ঘটত, সিরিয়ালটার নাম ছিল মানে ওই সিনেমাটা সিরিয়ালটার নামটাই গিয়ে আমি ঘরে যখন ঢুকেছিলাম, মানে ফ্লোরে যখন ঢুকেছিলাম তখন দেখছিলাম যে হ্যাঁ মনোরঞ্জন বলে একটা সিরিয়াল হতো দূরদর্শনে, তো আমার বেশ ভালো লাগতো, জানি না তখন কী বুঝতাম, কারণ 3 বছর বয়স। তো যখন ফার্স্ট টাইম যখন ফ্লোরে ঢুকে দেখলাম যে ওরকমই লাইট, ওই সিরিয়ালের পুরো ওই ব্যাকড্রপটা দেখাতো যে শ্যুটিংটা কীভাবে হচ্ছে না হচ্ছে, ওই লাইটসগুলো দেখে আমার খুব মনে হয়েছিল, মাকে জিজ্ঞেস করেছিলাম মা এটা কি মনোরঞ্জন? হ্যাঁ, তো ওটাই ফার্স্ট আমার ছিল। তারপরে তো অঞ্জন জেঠু কাজ করিয়ে নিয়েছিলাম, এবং কারা কারা ছিলেন না সেই ছবিতে, সন্ধ্যা আন্টি, রঞ্জিত আঙ্কেল, কালী দাদু, মীনাক্ষী দিদুন, প্রত্যেকে, বুম্বা মামু, দেবিকা আন্টি, প্রত্যেকে স্টলওয়ার্ডরা সব ছিলেন। তো সেই আর কি পথ চলা শুরু, এবং ওই প্রথম দিনে কিছু মনে আছে, তা আমার জীবনে ফার্স্ট লিপ দেওয়া আমার সেকেন্ড ছবি নয়নমণি, তখনও প্রায় বয়স ছিল 3.5 বছর, ওই আর কি আস্তে 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 শুরু হওয়া। অনেক বাচ্চাদের দেখা যায় মানে তার বাবা মারা হয়তো সে আসছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তারপর বেরিয়ে যাচ্ছে, মানে ওইটাই ধারাবাহিকভাবে বজায় রাখা বা সেটাকেই পেশা হিসেবে নেওয়া, এটা খুব কম টেনে ধরে রাখতে পারে, এটা কীভাবে ধরে রাখলেন? জেদ। হ্যাঁ, অ্যাকচুয়ালি কারণ মানে যখন আমি হায়ার স্টাডিজ কমপ্লিট করলাম, হায়ার স্টাডিজ বলতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম মার্কেটিং অনার্স নিয়ে, তো তারপর আমি ভাবছিলাম যে কী করা যায়, চাকরি করার মতন মেন্টালিটি হচ্ছে না, ব্যবসা কী করবো জানি না, বা তার জন্য যে ক্যাপিটালটা দরকার সেটা নেই, তো কী করা যায় কী করা যায়। বাড়ি থেকে বলছিল MBAটা করো, কারণ দেখো MBA করবো করবো ঠিক আছে, কিন্তু মানে হোয়াটস নেক্সট, MBA করে তারপর কী করবো, আর MBA করার জন্য যে ক্যাপিটালটা দরকার হতো সেটাও সেই মুহূর্তে ছিল না। তো সবটা মিলিয়ে প্ল্যান করলাম, তখন মাকে একদিন বলেছিলাম যে মা দেখি না মানে একটু স্ট্রাগলটা করি না, যেখানে বড় হয়েছি যে ইন্ডাস্ট্রিতে, কারণ সেটা তো ইন্ডাস্ট্রি না, সেটা আমার ফ্যামিলি হয়ে গেছিলো, প্যারালাল একটা ফ্যামিলি ছিল, কারণ আমার 3 বছর থেকে শুরু প্রত্যেকের কোলে পিঠে বড় হওয়া, আদরে বড় হওয়া, ভালোবাসা নিয়ে, তো সবটা নিয়ে। তো তখন বাড়ি থেকে সেই সাপোর্টটা পেয়েছিলাম যে ঠিক আছে তুমি দেখো, যদি না হয় তারপর ঘরের ছেলে ঘরে ফিরে এসে করবো কিছু একটা ব্যবসা বা চাকরি করতে তো হবেই।
তো তখন ভাবছিলাম যে না তাহলে আমি আমার ইন্ডাস্ট্রিতে দেখি। এই মাস্টার বিট্টুর ইমেজ থেকে বেরিয়ে ফার্স্ট বিট্টুকে বা সোহমকে এস্টাবলিশ করা সেই স্ট্রাগলটা শুরু হয়, এবং তখন অনেক কিছু দেখেছি, প্রচুর অনেক কিছু চিনেছি, অনেককে জেনেছি, অনেককে বুঝেছি। এবং যারা যারা মনে করেন যে মাস্টার বিট্টু থেকে সোহম হয়ে ওঠাটা খুব ইজি, একদমই না, বরঞ্চ আমার মনে হয় যে আমার ক্ষেত্রে সেটা দ্বিগুণ একটা স্ট্রাগল হয়ে দাঁড়িয়েছিল, কারণ কিছুতে এই মাস্টার ইমেজটা ভাঙাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, কঠিন চ্যালেঞ্জ ছিল। তো ফার্স্ট ওই মাস্টারটাকে ভাঙো, তারপর নিজেকে অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে প্রুভ করো, এবং তার প্র্যাকটিক্যাল তো তার ব্যাকগ্রাউন্ডে তো রয়েছে অনেক কিছু। সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, তরুণ মজুমদারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, এবং এখন বর্তমানে মানুষ যারা রয়েছেন পরিচালক তাদের সঙ্গে কাজ করছেন, সত্যজিৎ রায়ের সঙ্গে যে অভিজ্ঞতাটা সেটা খুব অল্প করে, এবং তরুণ মজুমদারের সময়কার অভিজ্ঞতা সেটাও খুব অল্প করে জানতে চাইবো। কোনো এমন ঘটনা মনে পড়ে মানে যেটা সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ বললি ওটাই ফার্স্ট মাথায় হিট করে? প্রচণ্ড বাচ্চাদেরকে প্যাম্পার করতেন, ভালোবাসতেন, ঠিক আছে, এবং বাচ্চাদের কমফর্টটা উনি সবার আগে দেখতেন। কারণ যদি আপনি দেখে থাকেন যে খুব রিসেন্টলি না হলেও একটু নিয়ার পাস্ট, সেটা হচ্ছে কিন্তু অলরেডি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যেখানে সত্যি জেঠমণি আমাকে ডিরেকশনটা দিচ্ছেন। হ্যাঁ, তো সেইটা একটা, সেই মোমেন্টটা তো প্রত্যেকেই দেখেছেন। কিন্তু তাছাড়া একটা মজার ঘটনা বলি, যেখানে আমি খুব ঢিলেঢালা মানে খুব কমফর্টেবল থাকতেও পছন্দ করি, জামা কাপড় পরতেও ভালোবাসি, এবং সেটা এখন সেটা ছোটোবেলা থেকেই যতটুকু একটু টাইট ফাইট পরতে হয় সেটা স্টাইলের জন্য ক্যামেরার সামনে, বাদ বাকিটা একদম খুব কমফর্টেবল থাকি আমি। তো সেই সময় জোর করে একটা জ্যাকেট আমাকে টাইট, যেটা আমার পছন্দ ছিল না, বরঞ্চ একটা কমফর্টেবল যেটা হতো সেই জ্যাকেটটা পরতে আমি ইচ্ছুক ছিলাম। তো তখন যে ড্রেসার কাকুরা যারা ছিলেন যে না এটাই পরতে হবে, এটাই পরতে হবে, তো আমার কী মনে হচ্ছে আমি কি জিডুকে বলেছিলাম, জিডু দেখো না আমাকে ওই কাকুরা জোর করে ওটা পরাচ্ছে, আমি পরবো না, আমি আমার ওই জ্যাকেটটা পরবো, মিকি মাউস জ্যাকেটটা। তো তখন সাথে সাথে উনি ড্রেসারদেরকে ডেকে পাঠিয়েছিলেন, যে বললেন যে বাচ্চাকে কে জোর করেছে, বাচ্চাটা যেটা চাইবে পড়তে তাকে সেটাই করবে, ঠিক আছে, বাচ্চার উপর কোনো জোর হবে না। তো সেইটা আমি মানে আমার পরে বলছি না কেন বলদি কেন বলদি, হ্যাঁ, তো সেটা আমি অজানা গিয়ে বলেছিলাম যে আমার কমফর্ট জোনটা আমার চাই, একদম তাই, তখন 5 বছর বয়স, এইটাই। আর তাছাড়া প্রচণ্ড মানে এক একটা শর্ট দেওয়ার পর উনি আমাকে বোমা বোমা বলে উঠতেন, মানে ওনার একটা ফেভারিট ওয়ার্ড ছিল, যদি প্রচণ্ডভাবে উনি এক্সাইটেড বা খুশি হতেন তো বোমা বলতেন। তো সেই সময় দুই একটা শর্ট আছে যেখানে দিয়ে উনি বোমা বোমা বলে উঠেছিলেন। তো এগুলো চরম প্রাপ্তি জীবনে, এবং আগামী দিনে পথ চলার একটা বড় অনুপ্রেরণা। আর তরুণ মজুমদারের সঙ্গে তো প্রথমে বেশ কয়েকটা কাজ করা যায়নি ছোটবেলায় পরীক্ষা ছিল বলে, কিন্তু বড় হয়ে কাজ করার সুযোগ পেয়েছিলেন, সেটা তো মানে ম্যাচিওর সোহম, সে শিখতে পাচ্ছে, হ্যাঁ তখন জানছি, শিখছি প্রত্যেকটা মুহূর্তে, টেনশনটা কাজ করছে, যে যিনি ডিরেকশনটা দিচ্ছেন তার নাম তরুণ মজুমদার। তো সেই ক্ষেত্রে সেটা আমার বড়বেলায় সেই অর্থে প্রথমের দিকেই ছবি ছিল, কারণ ফার্স্ট আমি সেকেন্ড লিড হিসেবে শুরু করেছিলাম, কোয়েল ছিল, ঋতু চাঁদের বাড়ি, ঋতুদি বাবুলদারা সবাই ছিল। তো হ্যাঁ তখন মানে তুমি ঢুকে দেখতাম, শিখতাম যে মানুষটার মধ্যে এতটা জ্ঞান, এতটা কিছু, এবং এত ইজিলি উনি অ্যাক্টরদের মধ্যে থেকে অভিনয় সত্তাটা পুরো বার করে নিতেন। কারণ একটা প্রচণ্ড একটা ইন্টেন্স সিন ছিল, মানে যেখানে কোনো ডায়লগ নয়, শুধু এক্সপ্রেশনের পুরো কাজ সেখানে আমরা কোয়েলের, একে অপরের অভিব্যক্তিটা বেরোবে, কিছুই না, যেটু শুধু বসেছিলেন ক্যামেরার পাশে, ছিলই হচ্ছে যে সেতারটা বাজবে, মানে ব্যাকগ্রাউন্ডে বিজিএমে সেতার বাজবে, এবং অরিজিনালি জেঠু তখন সিডিতে একটা সেতার বাজিয়ে দিয়েছেন, এবং পুরো সিনটা উনি নিজে ন্যারেট করেছেন, আর কিচ্ছু করেননি, শুধু ন্যারেট করেছেন, মানে বাপ 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 বলে না শুধু বেরিয়ে এসছে এক্সপ্রেশনটা। তো সেটাই এরকম একজন মাপের পরিচালক যার সান্নিধ্যে আসাটা একটা চরম প্রাপ্তি আমার মনে হয়, এবং সেখান থেকে এই যে বার করে নেওয়া এটা একটা শেখা, মানে কীভাবে উনি ন্যারেট করেছেন সেটা উনিই জানেন, এবং আমি কিছু না, শুধু কনসেপ্ট শুনে গেছি ওটা, এবং অটোমেটিক্যালি আমার এবং কোয়েলের মধ্যে থেকে সেই এক্সপ্রেশনটা বেরিয়ে এসছে। তো এইগুলো হচ্ছে শেখার, এইগুলো হচ্ছে জীবনের প্রাপ্তি এনাদের সঙ্গে কাজ করার। এই যে পরিচালকরা অভিনেতা অভিনেত্রীদের মধ্যে থেকে সেই এক্সপ্রেশনটা বের করে আনতে পারছেন, এটা তো উঁচু দরের মানুষ মানে পরিচালক হলেই সম্ভব। বর্তমানে যাদের সঙ্গে কাজ করছেন তাদের মধ্যে মনে হয় কাদের ক্ষেত্রে যে এই ক্যাপাসিটিটা বেশি রয়েছে, যারা খুব সহজে অভিনেতা অভিনেত্রী থেকে সেই এক্সপ্রেশনটা বের করে আনতে পারে? উইথ অল ডিউ রেসপেক্ট আমি বলবো, মানে সবার সঙ্গেই কাজ করার একটা নতুন শিক্ষা, নতুন দিক জানা, কারণ প্রত্যেকেই যখন ডিরেক্টর হয়েছেন তার তো নিশ্চয় নিজস্ব সেই যোগ্যতায়, এবং তার প্রত্যেকেই সফল। তো এরকম বেশ কিছু মানুষের সঙ্গে এই মুহূর্তে আমার প্রচুর কাজ হয়েছে, কিন্তু যদি তাদের নাম নিয়ে আমি অবশ্যই বলবো রাজ চক্রবর্তীর নাম বলবো, যে অভিনয় সত্তাটা বার করে নিয়ে আসে,
হরনাথ চক্রবর্তীর কথা বলবো, হরবামুর কথা, রাজাদার কথা বলবো, রাজা চন্দ, কারণ বেশ কিছু সিন আমরা এরকম ইন্টেন্স সিন ছিল যেখানে রাজা শুধু কিছু না ব্যাপারটা বলে দিয়েছে, শুধু টাচটা দিয়ে দিয়েছে, বাদ বাকিটা বেরিয়ে এসছে। আমি বলবো পরমের কথা, পরমের সঙ্গে ফার্স্ট টাইম আমি কাজ করলাম একটা ছবি রিসেন্টলি ওর ডিরেকশনে, আমি ফ্যান হয়ে গেছি পরমের। এবং এরকম অনেকে রয়েছে, এবং আরও আমি উদ্গ্রীব হয়ে রয়েছি বা উন্মুখী রয়েছি যে এরকম মানুষের সঙ্গে কাজ করার জন্য, তাই থেকে আমি শিখবো, আমি জানবো যারা আমার মধ্যে থেকে আরও অভিনয় ব্যাপারটাকে টেনে বার করবেন। এটাই যাদের সঙ্গে কাজ করছেন এখন, সেটা তো বললেন আপনি, এমন কোন পরিচালক রয়েছেন যার সঙ্গে কাজ করতে খুব ইচ্ছে করে কিন্তু এখনো সুযোগ আসেনি? এখনও সুযোগ তো হয়নি, শিবুদা ডিরেকশনে কাজ করার ইচ্ছে আছে অবশ্যই। কৌশিকদার সঙ্গে অনেক বছর আগে তখন টেলিফিল্ম করেছিলাম, বহু বছর আগে, শুধু তোমারই জন্য বলে টেলিফিল্ম হতো, তো ওনার ডিরেকশনে করেছিলাম, মানে একটা ফিল্ম করতে চাই ওনার ডিরেকশনে, ওনার সঙ্গে একসঙ্গে কাজ করেছি, অভিনয় করেছি, দারুণ অভিজ্ঞতা, দারুণ মজার, একজন প্রচণ্ড ভালো মাপের একজন মানুষ এবং অসাধারণ মাপের একজন অভিনেতা। তো এই বেশ কিছু মানুষরা রয়েছে যাদের সঙ্গে কাজ করতে চাই, এবং অবশ্যই যারা নিউ কামার্স যারা আসছেন তারা যথেষ্টভাবে শিক্ষিত হয়ে আসছেন, তারা যথেষ্ট জ্ঞানসম্পন্ন এবং তারা ভালো মতন সিনেমাটাকে বুঝছেন, জানছেন, তো সুতরাং যারা নতুন নতুন আসছেন তাদের সঙ্গে কাজ করতে চাইছি। শ্রীমতী তো করলেন, অর্জুন ইজ ফ্যান্টাস্টিক, একদম একদম, থ্যাংক ইউ, অর্জুন ইজ ফ্যান্টাস্টিক, কারণ এত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্টস ছিল যেখানে অর্জুন বার করে দিয়েছে শ্রীমতীর, যে সূক্ষ্ম সূক্ষ্ম একটা জায়গায় যেখানে স্বস্তিকা দিয়ে আমার কোনো কথা থাকবে না, চুপচাপ শুধু এক্সপ্রেশনটা বেরোবে, তো সেটা শুধু অর্জুন বলে গেছে যে দাদা এইটা এটা চাইছি, দাদা স্বস্তিকা দিকে বলছে এটা চাইছি, বাকিটা স্বস্তিকা দিয়ে আমি নিজেরা এ করে নিয়েছি। কিন্তু ওই যে টাচটা, ওটা একটা ছুঁয়ে দেওয়াটা, ওটা খুব ইম্পর্ট্যান্ট, তো সেটা ওই নার্ভটা যে ছুঁতে পারে থ্যাংকস টু অর্জুন। আর এমন কোনো স্বপ্নের চরিত্র রয়েছে যেটা সোহম অভিনয় করতে চান? অনেক কিছুই আছে, এখনও অবধি বেশ কিছু চরিত্র রয়েছে, মানে ইচ্ছা আছে আগামী দিনে কাজ করার, এবার দেখা যাক, মানে আমি সবসময় ওয়েট করে থাকি যে সবসময় তো পাওয়া যায় না, বাট নিশ্চয়ই ওয়েট করে আছি যে কোন কোন ছবিতে নিজেকে অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে আমি এক্সপ্লোর করতে পারবো, তো ওয়েট করে আছি সেই সমস্ত স্ক্রিপ্টের জন্য, সেই সমস্ত গল্পের জন্য, এবং অবশ্যই সেই সমস্ত ডিরেক্টরের জন্য। হ্যাঁ, এই জায়গা থেকে আমি জানতে চাইবো যে অনেক ছবি হয় যেটা দেখা যায় যে আজকাল তো শুধুমাত্র নায়ক কেন্দ্রিক ছবি হয় না, অভিনেতা, বিভিন্ন দরের অভিনেতা, সেরকম যদি কোনো স্ক্রিপ্ট আসে আপনার কাছে সেটা করার ইচ্ছে করে? নিশ্চয়ই তাই, কারণ একটা ছবি রিসেন্টলি রিলিজ করছে আমাদের 11th অফ অগস্ট, ধর্মযুদ্ধ, রাজচক্রবর্তীর ডিরেকশন, সেখানে না আছে হিরোইন না আছে হিরো, কনসেপ্টটাই হিরো, তো সুতরাং সেখানে আমরা শুধু অভিনেতা হিসেবে বিহেভ করে গেছি, শুধু দায়িত্বটা পালন করে গেছি, তো সুতরাং এরকম মনে হয়েছে যে কোনো হিরো তো সেইভাবে এরকমভাবে চুল ভুল, মানে এরকম দাড়ি কেটে একটা অন্য, আমাদের একটা অন্য লুক নিয়ে আসা হয়েছে, ঠিক আছে, তো সেটাই তো পুরোটা আমরা চেষ্টা করে গেছি এবং অভিনয়টাকেই বার করার চেষ্টা করা গেছে। তো এবং উল্টো দিকে ঋত্বিকদার মতন অভিনেতা, স্বাতিলেখা আন্টি, শুভশ্রী, পার্ন, তো এক্সেবারকার এক একজন বড় বড় অভিনেতা, তো সুতরাং নিজের মধ্যে সেই একটা কম্পিটিশনটা চলতো যে আমাকে যেন ভালো করতে হবে, আমাকে ভালো করতে হবে, টেনশন হতো, তো সুতরাং এরকম অনেক স্ক্রিপ্ট এখন হচ্ছে, কারণ দেখো আলটিমেটলি এন্ড অফ দ্য ডে কনসেপ্টই হচ্ছে হিরো, ঠিক আছে, হিরোর দায়িত্ব থাকে সেই কনসেপ্টটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং সেই চরিত্র সেই গল্পটাই কিন্তু একজন হিরোকে সেই লার্জার দ্যান লাইফ কখনো তুলে দেয় বা কখনো সমাজে সেই হিরো বানিয়ে তোলে, তো সুতরাং যদি অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে সেই জায়গাটাতে আমি নিজেই পৌঁছাতে না পারলাম বা কনভিন্স হলাম না বা দর্শককে কনভিন্স না করতে পারলাম, কিসের হিরো, তো সুতরাং আমার দায়িত্ব যখন আমি ওই লিড রোলটা করছি তখন সেই গল্পটাকে আমার কাঁধে করে এগিয়ে নিয়ে যাওয়া, যেটা এক্স্যাক্টলি গল্প চাইছে, যেটা এক্স্যাক্টলি ক্যারেক্টার চাইছে। এই মুহূর্তে যারা অভিনয় করছেন সোহম চক্রবর্তীর কাছে প্রিয় অভিনেতাকে? অবশ্যই আমি বলবো ঋত্বিকদা, ওয়ান অফ মাই ফেভারিট অভিনেতা, মানে আমি ওর সঙ্গে কাজ করতে গিয়ে সত্যিই আমার ভয় লাগে, মানে ধর্মযুদ্ধ কাজ করার সময় মানে ভয় লেগেছে, এবং বুম্বা মামু তো রয়েইছে, মানে ও তো একটা একজন ইন্সপিরেশন, ছেড়েই দাও। আর অবশ্যই আমি বলবো যে পরমকে আমার বেশ ভালো লাগে, অ্যাক্টিং ওর বেশ সুন্দর লাগে, আর তাছাড়া তো আমাদের দেব তো আছে, দেব যথেষ্ট নিজেকে গ্রুম করছে এবং ভালো ভালো ছবি, ও কিন্তু এখন ওই হিরো সত্তা থেকে বেরিয়ে গিয়ে নতুন নতুন সাবজেক্ট আনছে, তো আমি বলবো অবশ্যই মানে হ্যাটস অফ টু হিম, এবং এই ধরনের সুন্দর যে সাবজেক্টগুলো কেউ সামনে আনছে, চেষ্টা করছে এবং এত সুন্দর করেও এগিয়ে নিয়ে যাচ্ছে, তো আমার বেস্ট উইশেস টু হিম। অভিনেত্রীদের সঙ্গে কাজের ক্ষেত্রে কার সঙ্গে সবচেয়ে বেশি কমফর্টেবল? সবার সঙ্গে কমফর্টেবল, মানে অভিনয়ে অভিনেতা বা অভিনেত্রী প্রত্যেকের সঙ্গে কাজ করতে গেলে আমার মনে হয় যে অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে নিজেকে কমফর্ট জোনে যদি না রাখতে পারি আমার অ্যাক্টিংটা মাইনাস হবে, তো সুতরাং সেই ক্ষেত্রে আমাকে তো কমফর্ট জোনে থাকতেই হবে ওয়েন আই এম ইন ফ্রন্ট অফ ক্যামেরা, তো সুতরাং ইন ফ্রন্ট অফ ক্যামেরা আমি সবার সঙ্গে কমফর্টেবল কাজ করার জন্য।
প্রযোজনায় আসা হয়ে গেছে, পরিচালনায় কি আসার ইচ্ছে আছে? না, এখনো সেই সৎসাহস যোগাতে পারিনি, কারণ অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। মানে পরিচালনা তো শুধু অ্যাকশন কাটটা বলবো সেটা নয়, অনেকটা জানতে হয়, তার জ্ঞানটা অপরিসীম। তো আমার মনে হয় যে এতটা জ্ঞান এখনো আমি আনতে পারিনি, শিখছি, জানছি, এখনও দূর দূর ভবিষ্যৎ অবধি ভাবিনি বা চিন্তা করিনি। যদি মনে হয় কোনো দিন সেই দুঃসাহস মানে মোটামুটি একটুখানি হয়তো এক্সিকিউট করতে পারি, তাহলে হয়তো সেদিনকে করবো, বাট এখনও অবধি নিয়ার ফিউচার আমি ভাবিনি। সোহম চক্রবর্তীর সারাদিন এমনিতে কীভাবে কাটে? মানে আমরা তো নর্মাল মানুষরা আমরা জানি আমাদের কখনো অবসাদ আসে, কখনো ভীষণ এক্সাইটেড থাকি, কখনো অনেক কিছু খেতে ইচ্ছে করে, তো সেই রকম সোহম চক্রবর্তী নিয়ে কী বলবো? দেখো, ম্যাক্সিমাম ওই মি টাইম বা ফ্যামিলি টাইম যেটা সব থেকে যেটা বলছেন আপনি, সেইটা পাচ্ছি না সত্যি বলতে গেলে, একদম পাচ্ছি না। মানে সব থেকে যদি ওটা কম্প্রোমাইজড হয় তো দিস ইজ দ্য ফ্যামিলি লাইফ অনলি যেটা কম্প্রোমাইজড হচ্ছে। বাট কি কিছু করার নেই, তার মধ্যে একটুখানি চেষ্টা করি গ্যাপ পাওয়ার, বার করার, কারণ দুটো দিকই রয়েছে। পলিটিক্যাল দিকটাও প্রচণ্ডভাবে কমিটমেন্টের সঙ্গে আমি কাজ করি এবং আই এম মানে গ্রেটফুল যে মানুষরা আমাকে সেই দায়িত্বটা তুলে ধরেছেন, আজকে তারা জিতিয়েছেন, তো সুতরাং তাদের কাছে আমি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। তো সুতরাং আমার কমিটমেন্টটা তাদের কাছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, তো সেটা একটা রয়েছে। প্লাস একটা সেকেন্ড টাইম অ্যাজ অ্যা অভিনেতা, অ্যাজ অ্যা প্রডিউসার, সেই একটা বড়ো দায়িত্ব। এই সামনে ছবি রিলিজ আছে আমার পাকা দেখা, এটা আমার সেকেন্ড প্রজেক্ট, ওটা নিয়ে প্রমোশন সব প্ল্যানিং চলছে এখন, কীভাবে কী করা যাচ্ছে না যাচ্ছে। থার্ড প্রজেক্টটা আবার শুরু করবো সেপ্টেম্বর থেকে, তো ব্যাক টু ব্যাক এগুলো রয়েছে। তার মধ্যেখানেও একটু যে একদম টাইম মানে সত্যি পাওয়া যাচ্ছে না, তার মধ্যেও তাও চেষ্টা করি, বিশেষ করে মানে বাচ্চারা, কারণ ওরা তো একদম বারবার বলে যে পাপা আজকে যাবে না, আজকে ছুটি, আজকে এটা নয় ওটা নয়, তো সেটা মিস করি। ওটা একটা যুদ্ধ, ওটা একটা যুদ্ধ। বাট এমনকি লাস্ট টাইম আমার আমি দার্জিলিংয়ে শ্যুট করছিলাম, তখন আমার বড়ো ছেলের জন্মদিন, আমি থাকতে পারিনি, তো এইগুলো যেতে হয় এর মধ্যে দিয়ে। তো এনিওয়েজ কিছু তো হ্যাঁ করার নেই, বাট যেটুকু সময় পাই পুরোটা এন্টায়ার ফ্যামিলি টাইম, এই ওইটুকু রিল্যাক্সেশন, ওইটুকু রিফ্রেশমেন্ট নিজের জন্য। মাস্টার বিট্টু, সেই একটু হরলিক্স দাও না চেটে চেটে খাও, সেই ডায়লগটা এখনও অনেকে অনেক রকমভাবে ব্যবহার করে, সেখান থেকে সোহম চক্রবর্তী যদি একটা ডায়লগ বলতে বল। এই রে, সোহম চক্রবর্তীর ডায়লগ না, সেই অর্থে অনেক কিছু আছে, শুধু ওরিয়াটাই অনেক ফেমাস, যেটা প্রেম আমার থেকে শুরু হয়েছিল, ঠিক আছে, কারণ এটা আমি দেখেছি অনেক সবাই বিভিন্ন জায়গায় যখন শোজ করতে যাই তখন তারা বলেছে এই ডায়লগটা বলার জন্য। প্লাস আমার পাঞ্চ লাইন ডায়লগ ছিল ব্ল্যাক বলে একটা ছবিতে, অনেক রকম ডায়লগ ছিল যে ঠিক আছে কি আমি মারলে হাসপাতালে নয় সোজা, কি বুলাদির কাছে নয় সোজা হাসপাতালে যাবি, নাকি এবার তোরা ভাব কি খেলবি, জুডো না লুডো, এই টাইপ ছিল। আবার আরও অনেক কিছু পাঁচ লাইন কিছু ডায়লগস ছিল, কারণ অ্যাস আছে পাঁচ লাইন ডায়লগ আমার যে বিশাল সবসময় পেয়েছি সেটা নয়, কিন্তু আমার মনে হচ্ছে যে যতটা ডায়লগ আমার বেশি অনেক মানে ইজি হয় বলতে, বা যতটা মানে কনভিন্স করতে সুবিধা হবে, যতটা কমিউনিকেটিভ হবে, আর অন্য অনেকটা ইজি। তো এসে ম্যাক্সিমাম ছবিতে বা যে ক্যারেক্টারগুলো আমার করেছি, অ্যাপার্ট ফ্রম ব্ল্যাক বা জানেমান বা কয়েকটা অ্যাকশন ওরিয়েন্টেড ছবি, সেখানে পাঁচ লাইন ডায়লগ ছিল, আর তাছাড়া কিন্তু খুব সহজ সরলভাবেই সেই কথাগুলো বলা হয়েছে এবং সেটা যথেষ্টভাবে হৃদয়স্পর্শী হয়েছে। মহানায়ক সম্মান পাওয়া হয়ে গেছে, পুরস্কার পাওয়া হয়ে গেছে, নেক্সট কোনো লক্ষ্য আছে? আরও ভালো কাজ করা, আরও ভালো কাজ করা, ঠিক আছে, কারণ ভালো কাজই সব আমাকে এনে দেবে। পুরস্কারকে টার্গেট করে যদি আমি কাজ করি তাহলে হয়তো প্রবলেম হবে, কাজটা আমি আমার মতো করে যাই, তারপর যদি পুরস্কার সৌভাগ্যে থাকে, কপালে থাকে, থাকবে, ঠিক আছে। দর্শকদের জন্য আমি এটাই বলবো যে থ্যাংক ইউ সো মাচ, মানে আজকে আমি যে যতটুকু প্রাপ্তি জীবনে ঘটেছে বা যতটুকু সোহম চক্রবর্তী হিসেবে সাফল্যতা পেয়েছি সেটা আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের আশীর্বাদের জন্য, এবং অবশ্যই কারণ এই মহানায়ক সম্মান পেয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু অনেক অনেক কিছু বলছে, তো থ্যাংকস টু ইউ ভাই, তোমরাও এইভাবে তোমাদের মতগুলো জানাচ্ছ, কারণ এগুলো কিছু না, এগুলো আমাদেরকে আরও ইন্সপায়ার করে, যত তোমরা ভালো কথা বলবে তোমাদের মতন করে, তো সেটা আমাদেরকে আরও ইন্সপায়ার হবে এবং তাতে আমাদের কিছু যায় আছে না, কারণ আমার মনে হয় তোমরা সোশ্যাল মিডিয়াটুকুই সীমাবদ্ধ, কুকুর ব্যাংক ওতেই থাকে, বা আমার তাদের মনে হয় না তাতে কিচ্ছু আমার যায় আছে না, তো এগুলো ইন্সপায়ার করে যাতে আগামী দিনে ভালো কাজ করে তোমাদের মনটাও জিততে পারি। তো এনিওয়েজ থ্যাংকস টু এভরিওয়ান এই সাপোর্টটা করার জন্য এবং আগামী দিনে আমাকে আশীর্বাদ করার জন্য, যাতে আরও ভালো কাজ করতে পারি। অনেক ধন্যবাদ এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা থাকছে দেশবাসীর পক্ষ থেকে। আমাদের এই আলোচনা বা আড্ডা যাই বলা যায় সোহম চক্রবর্তীর সঙ্গে এখানেই শেষ করছি, কারণ প্রচণ্ড ব্যস্ত মানুষ, তার মধ্যে থেকে সময় পাওয়া গেছে। আশা করছি আপনাদের এই আলোচনা ভালো লাগলো। দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে।